হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে পৌঁছে গেছি এইচএস ফিজিক্স প্রস্তুতি এর এগারো নম্বর ভিডিওতে অর্থাৎ এর আগে আমরা অলরেডি দশটা ভিডিও আপলোড করেছি যারা এখনো আগের দশটা ভিডিও দেখনি তারা অবশ্যই সময় করে আগের দশটা ভিডিও দেখে নিও এই এগারো নম্বর ভিডিওতে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করব সেটি হলো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার দু সালে যে সাজেশন পার্ট সেই সাজেশন পার্টের কিছু অংশ অলরেডি ১০ নম্বর ভিডিওর মাধ্যমে আমরা শুরু করেছি সাজেশন পার্টের এর সলিউশন করার এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও অর্থাৎ সাজেশন পার্ট সলিউশন এর দ্বিতীয় ভিডিও কিন্তু এইচএস ফিজিক্স প্রস্তুতির জন্য এগারো নম্বর ভিডিও তাহলে চলে যাচ্ছি আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যেমনটা বললাম আমরা দেখে নেব রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার এবছরের দু হাজার একুশ সালের সাজেশন পার্টে ইউনিট নাইন থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর এর আগের অর্থাৎ দশ নম্বর ভিডিওতে আমরা এই সতেরো পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এরপরে শুরু করব আমরা আঠেরো থেকে আঠেরো প্রশ্ন বলেছে সিই সংযোগে ট্রানজিস্টারের ইনপুট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি স্থির এটা হবে অপশন বি আই এই ভিডিওটা কিন্তু যাদের বই নেই তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যাদের বই আছে তারা তো বইয়ের থেকে উত্তরগুলো কালেক্ট করতে পারবে যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু নিজেদের খাতায় লিখে নেবে শুধু উত্তর লিখলে কিন্তু হবে না সেই সঙ্গে কিন্তু তোমাদেরকে প্রশ্নটাও লিখতে হবে যাদের বই নেই তারা প্রশ্ন এবং উত্তর দুটোই লিখবে উনিশ নম্বর প্রশ্ন সাধারণ নিঃসারক সংযোগে আউটপুট প্রবাহ অপশন এ ইনপুট প্রবাহের সঙ্গে সঙ্গে থাকে থাকে অপশন ইনপুট ইনপুট প্রবাহের প্রবাহের বিপরীত দশায় থেকে দশা কোণে এগিয়ে থাকে অপশন ডি ইনপুট প্রবাহের থেকে পাই বাই টু দশা কোণে পিছিয়ে থাকে এটা হবে উত্তর বি ইনপুট প্রবাহের সঙ্গে বিপরীত দশায় থাকে এই প্রশ্নটা কিন্তু সংসদ নমুনা প্রশ্নও ছিল সুতরাং ভালো করে তৈরি করতে হবে কুড়ি নম্বর প্রশ্ন বলেছে একটি ট্রানজিস্টারের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই সমান সমান জিরো পয়েন্ট নাইন সিক্স হলে প্রবাহ বিবর্ধন বিটা এর মান কোনটা তাহলে বিটা এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দেখিনি বিটা এর মান কত হয় এটা হচ্ছে আমাদের কুড়ি নম্বরের প্রশ্ন এখানে ডেল্টা আইসি ডিভাইড বাই ডেল্টা আই সমান সমান জিরো পয়েন্ট নাইন সিক্স এটা সমান সমান আলফা এটা কিন্তু দেওয়া আছে সুতরাং প্রবাহ বিবর্ধন বিটা প্রবাহ বিবর্ধন বিটা সমান সমান আমরা জানি বিটা সমান সমান আলফা বাই ওয়ান মাইনাস আলফা আলফা বাই ওয়ান মাইনাস আলফা তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন সমান সমান এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের উত্তর হবে টু ফোর ফোর বোঝা গেল আমরা কিন্তু উত্তর পেয়ে তাহলে এই কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর একুশ নম্বর কি বলেছে কোনো ট্রানজিস্টারের বিটা সমান সমান হান্ড্রেড হলে আলফা হবে এটাও সেই আলফা ও বিটার মধ্যে যে সম্পর্ক সেটা দিয়ে নির্ণয় করতে হবে আর সালের প্রশ্নটা আমরা সমাধান করেছি সেখানে কিন্তু এটা করে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি উত্তরটা এই তো এটার সমাধান দু সালে দেওয়া আছে আমরা জানি আলফা সমান সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা বিটা এর মান দেওয়া আছে একশো তো বিটার জায়গায় একশো বসলাম ওয়ান প্লাস বিটা মানে একশো এক একশো ডিভাইড বাই একশো এক মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন বোঝা গেল এবার আমরা চলে যাব বাইশ নম্বর প্রশ্নে বাইশ নম্বর বলেছে প্রদত্ত কোনটি সঠিক এটি আলফা হবে আলফা সমান সমান বিটা প্লাস ওয়ান আলফা সমান সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা সরি এটার ক্ষেত্রে উত্তর হবে অপশন সি অর্থাৎ গামা ইজ ইকাল টু বিটা প্লাস ওয়ান আর বি অপশন ওয়ান বাই আলফা সমান সমান ওয়ান প্লাস ওয়ান বাই বিটা এটাকে যদি আমরা সরল করি ওয়ান বাই আলফা সমান সমান ওয়ান বাই বিটা সমান সমান আমরা কি লিখব লসাগু এখানে হবে হচ্ছে বিটা প্লাস ওয়ান অর্থাৎ আলফা সমান সমান দাঁড়াচ্ছে আমাদের বিটা বাই ওয়ান প্লাস বিটা এটা কিন্তু এ নম্বরটাও ঠিক বি নম্বরটাও ঠিক ঠিক আছে আলফা সমান সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা তাহলে আমরা চলে যাব তেইশ নম্বর প্রশ্নে তেইশ নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত আইসি ভিসিই লেখচিত্রে পি এন পি এনপিএন ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য লেখ লেখচিত্র থেকে প্রাপ্ত প্রবাহ বিবর্ধন হবে অর্থাৎ এখানে একটা লেখচিত্র দেওয়া আছে এখান থেকে আমাদের বিটা এর মান নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করতে পারবো আমরা এই শূন্য এর জন্য এখানে দেওয়া আছে শূন্য আর ওয়ান এর জন্য আছে টু টু এর জন্য আছে তাহলে দেখে নাও এটার উত্তর এটা হচ্ছে আমাদের তেইশ নাম্বার অঙ্ক আমরা কি জানি আমরা জানি বিটা সমান সমান ডেল্টা আইসি, সি ডিভাইড বাই ডেল্টা আই বি এখানে হবে আইসির জায়গায় আমরা যদি এই ওয়ান এই লাইনটাকে কনসিডার করে করি যে কোনো লাইন তোমরা কনসিডার করে করতে পারো এই টু ফোর এই লাইনটা কনসিডার করে করতে পারো বা ওয়ান টু এই লাইনটা কনসিডার করে করতে পারো আমি এই ওয়ান আর টু এই লাইনটা কনসিডার করে করছি তাহলে এখানে হচ্ছে আইসি এর মান হচ্ছে ওয়ান মিলি অ্যাম্পিয়ার আছে এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার ডিভাইড বাই ডেল্টা আই ওয়ান এর যে আই বি তার মান হচ্ছে টু কত মাইক্রো এম্পিয়ারে কনভার্ট করতে গেলে এটাকে টু 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 দি 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 পাওয়ার পাওয়ার দিয়ে গুণ করতে হবে এবার মাইনাস সিক্স কেটে নিচে হবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি ওপরে চলে যায় তাহলে কত হবে টেন টু দি পাওয়ার প্লাস থ্রি মানে হচ্ছে এক হাজার বাই দুই তাহলে আমরা ভাগ করলে পেয়ে যাব পাঁচশো তাহলে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে পাঁচশো বা ফাইভ ২৪ চব্বিশ নম্বর প্রশ্ন সিই সংযোগে একটি ট্রানজিস্টার এর সি দুই ভোল্ট ভূমি প্রবাহের একশো মাইক্রো থেকে তিনশো মাইক্রো পরিবর্তন হওয়ার ফলে সংগ্রাহক প্রবাহ দশ মিলি থেকে কুড়ি মিলি পরিবর্তিত হয় তাহলে প্রবাহ বিবর্ধন কত হবে এক্ষেত্রেও একই রকম ভাবে সমান সমান আমি এখানে শর্টলি করে দিচ্ছি তোমরা লিখে নিও বিটা সমান সমান ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এটা আমরা জানি এবার আইসির জায়গায় দেখো বলেছে ভিসি দুই ভোল্ট ভূমি প্রবাহের একশো মাইক্রো অ্যাম্পিয়ার থেকে তিনশো মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তন হওয়ার ফলে সংগ্রাহক মানে কালেক্টর প্রবাহ মানে আইসি আইসি দশ মিলি থেকে কুড়ি মিলি পরিবর্তিত হয় অর্থাৎ আইসি টোয়েন্টি মাইনাস টেন ওপরে হবে হচ্ছে মিলি অ্যাম্পার আছে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে টেন টু দিপোয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে নিচে হবে হচ্ছে আইবি ভূমি মানে হচ্ছে বেস বেস প্রবাহ মানে হচ্ছে আইবি। এই যে আই লেখা আছে আইবি এর পরিবর্তন হচ্ছে থেকে অর্থাৎ তাহলে টু দি পাওয়ার মাইক্রো অ্যাম্পিয়ার আছে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে আমাদেরকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে এটা যদি তোমরা হিসেব করো তাহলে তোমরা উত্তর পাবে হচ্ছে এটার উত্তর পেয়ে যাবে হচ্ছে ফিফটি বা পঞ্চাশ অপশন এ বোঝা গেল এবার চলে যাব আমরা পরের প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি ছাব্বিশ নম্বর প্রশ্ন ন্যান্ড গেটের প্রতীক কোনটি ন্যান্ড গেটের প্রতীক হচ্ছে অপশন সি এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক তারপর বলেছে প্রদত্ত বর্তনীটির বুলিয়ান সমীকরণটি হবে এক্ষেত্রে বুলিয়ান সমীকরণ হবে ওয়াই সমান সমান এ প্লাস বিসি কেন এরকমটা হবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাতাশ নম্বর প্রশ্ন টোয়েন্টি সেভেন আচ্ছা প্রথমে আমরা সার্কিটটা আঁকি এটা হচ্ছে এ বি সি এটা কি গেট এটা হচ্ছে আমাদের নর্থ গেট তাহলে এ নর্থ গেট থেকে আউটপুট পাবো আমরা হচ্ছে এ বার এটা হচ্ছে ন্যান্ড গেট নট আর হচ্ছে অ্যান্ড গেট মিলিয়ে ন্যান্ড গেট ন্যান্ড গেটের মধ্যে দিয়ে আমরা আউটপুট বার বিবার বার তারপর এই দুটো যখন আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাবে আমরা তখন পেয়ে যাব হচ্ছে বার বিবার সিবার তার হোলবার আর এটা সমান সমান আমরা লিখতে পারি বুলিয়ান অ্যালজেব্রা থেকে বার তার বার প্লাস বিবার সিবার তার হোলবার এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি সি এ বি বোঝা গেলো এবার চলে যাব আঠাশ নম্বর প্রশ্নে আঠাশ কী বলেছে প্রদত্ত বর্তনীটির বলিয়ান সমীকরণ একই রকমভাবে এটা তোমরা চেষ্টা করবে এটার উত্তর হবে অপশান ডি ওয়াই সমান সমান এ ডট বি নম্বরটার উত্তর হবে অপশন এ কেন বলেছে প্রদত্ত বর্তনীতির আউটপুট ওয়াই ওয়ান হলে ইনপুটগুলির কোনটি সঠিক হবে এ বি সি এখানে ইনপুট এর মান 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 ওয়ান আচ্ছা সি যখন ওয়ান হবে এখানে আমরা সি ওয়ান পাচ্ছি আর এখানে এ বি এটা হচ্ছে অর গেট অর গেটে কি হয়ে যাবে তাহলে এ প্লাস বি হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান সেই ওয়ান ইন্টু ওয়ান আবার আমরা কি পাবো ওয়ান পাবো তাহলে ওয়াই সমান সমান ওয়ান পাচ্ছি একমাত্র এই কন্ডিশনটাতে তাই জন্য এই উত্তরটা সঠিক হবে নেক্সট বুলিয়ান বীজগণিতে এ বার ডট বি বার তার হোল বার এটা হচ্ছে এ ডট বি কেননা আমরা জানি এবার বার তার বার সমান সমান এ বোঝা গেল এবার তেরো দশ এর বাইনারি সংখ্যাটি হলো এই আশা করি তোমরা বাইনারি ডেসিমাল এগুলো করতে পারো এটার বাইনারি হয়ে যাবে হচ্ছে ওয়ান ওয়ান শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে একটি অর্গেট গঠন করতে হবে একটি তিনটি ইনপুট বিশিষ্ট গেট গঠন করতে সর্বনিম্ন কতগুলি ন্যান্ড গেট প্রয়োজন এটি হবে উত্তর হবে চারটি তারপর থার্টি থ্রি যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করা যায় সেটি হল ন্যান্ড গেট তারপর প্রদত্ত তরঙ্গ রূপটিতে এ ও বি হল ইনপুট এবং ওয়াই আউটপুট লজিক গেটটি হবে এই যে প্রদত্ত তরঙ্গ বা ওয়েভ ফর্মটা দেওয়া আছে এ আর বি হচ্ছে ইনপুট এ আর বি ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট অর্থাৎ এ বি ওয়ান ওয়ান আছে ওয়াইটা জিরো অর্থাৎ আউটপুটে জিরো পাচ্ছি এটা হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট তাহলে এই হল ছাব্বিশ থেকে বত্রিশ সরি চৌত্রিশ ছাব্বিশ থেকে চৌত্রিশ প্রত্যেকটা এমসিকিউ কিউ এর সমাধান তোমরা দেখে নিলে যাদের কাছে বই নেই তারা এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিও স্ক্রিনশটটা নিয়ে তোমাদের খাতায় কিন্তু অবশ্যই প্রশ্ন সহকারে উত্তর লিখবে শুধু উত্তর কিন্তু লিখবে না প্রশ্নটাও লিখবে যেমন ভাবে রয়েছে সেই সঙ্গে উত্তরটাও লিখে নেবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তরগুলো